আমরা তো আর বাইরের কেউ না। এই মুহূর্তে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ঢুকছেন শাহজালাল বিমানবন্দরে, এবং সাথে সেনাবাহিনীর প্রধান রয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর প্রধান তিনি ঢুকে যাচ্ছেন, পিছনে বিমান বাহিনীর প্রধান রয়েছেন, সেটিও দেখা যাচ্ছে। অর্থাৎ এবার পিছনে যে গাড়িটি সেটি হচ্ছে নৌবাহিনীর প্রধান, যিনি তার দেখা যাচ্ছে। একে একে করে কিন্তু সবাই ঢুকছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রিসিভ করার জন্য, অর্থাৎ অভ্যর্থনা জানানোর জন্য, তাকে গ্রহণ করার জন্য শাহজালাল বিমানবন্দরে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত বহরগুলো রয়েছেন বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, তিন বাহিনীর প্রধান যারা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে একে একে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করছেন। যে দর্শক, আপনারা জানেন যে 2:10 ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বহরগুলো বিমানটি সেটি ল্যান্ড করার কথা থাকলেও প্রায় আমরা যতটুকু জানতে পেরেছি 5 মিনিট আগেই বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এই মুহূর্তে রানওয়েতে রয়েছে বিমানটি, বোর্ডিং ভিসা আসার অপেক্ষায় রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন, বিমান বাহিনী, নৌবাহিনী এবং একই সঙ্গে সেনাবাহিনী এবং পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য যে সমস্ত সকল বাহিনীর প্রধান যারা রয়েছেন, তারা সবাই কিন্তু এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিভিআইপি গেট রয়েছে সেই ভিভিআইপি গেট দিয়ে কিন্তু প্রবেশ করছেন। প্রচণ্ড পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু এরপরও গণমাধ্যম কর্মীদের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন বা ডক্টর মোহাম্মদ ইউনুসের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, তারা কিন্তু শুভেচ্ছা জানাতেও এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ভিআইপি যে গেটটি রয়েছে সেই গেটে কিন্তু অবস্থান করছেন। আপনারা মনে হয় দেখে বুঝতেই পারছেন ভিডিওতে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি অপেক্ষা করেও কিন্তু শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের, তারা কিন্তু অপেক্ষা করছেন এক নজর তাকে দেখার জন্য, কিংবা গণমাধ্যমে তিনি যখন বেরিয়ে যাবেন তখন গণমাধ্যমে আসলে কোনো কথা বলবেন কিনা। তবে যতটুকু আমরা জানি যে গণমাধ্যমে তিনি আসলে কোনো কথা বলবেন না, তিনি এখানে সরাসরি এখান থেকেই চলে যাবেন। এখনও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত গাড়িবহরগুলো রয়েছে সেগুলো কিন্তু একের পর এক শাহজালাল বিমানবন্দরের যে ভিআইপি গেট রয়েছে সেই ভিআইপি গেট দিয়ে প্রবেশ করছে। নিশ্চয়ই আপনারা সেই দৃশ্যও দেখছেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যারা সদস্য রয়েছেন বৃষ্টি অপেক্ষা করে, তারা কিন্তু তাদের সেই স্বতঃস্ফূর্তভাবে তাদের দায়িত্ব পালন করছেন, সেই বিষয়টিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে।